এই মুহূর্তে আমরা নজর রাখবো নিউজরুম আপডেটের দিকে। একাধিক খবরের আপডেট নিয়ে নিউজরুম থেকে রয়েছে সহকর্মী অভিক। অভিকের কাছ থেকে একাধিক খবরের আপডেট নেব। অভিক, গতকাল রাতে আমরা দেখেছি যে শক্তিগড়ের শুটআউটের ঘটনা, সেখানে কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? কারা খুন করলো, কেন খুন করা হলো এই রাজু ঝাকে? একেবারে এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যে গতকালে শক্তিগড়ে যেখানে কয়লা মাফিয়া রাজু ঝা তাকে খুন করা হয়েছে এবং যার গাড়িতে খুন করা হয়েছে সেই আব্দুল লাতিফ, যিনি গরু পাচার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার গাড়িতে তিনি ছিলেন, রাজু ঝাকে খুন করা হয়েছে। এবং যেমনটা মনে করা হচ্ছে আব্দুল লাতিফ তিনি নিজেও হয়তো থাকতে পারেন সেই গাড়িতে, এমনটাই মনে করা হচ্ছে, এবং তাকেই খুন করা হয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনাতে কি কারণে তাকে খুন, কোনো কি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল নাকি কোনো ব্যক্তিগত, কারণ যেহেতু কয়লা পাচারের যেহেতু কয়লা মাফিয়া ছিলেন এই রাজু ঝা, সেক্ষেত্রে কি এই কারবার নিয়ে কিছু সংঘর্ষ ছিল যার কারণে এই খুন, সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। তবে ইতিমধ্যেই যেই জায়গায় খুন করা হয়েছে সেই জায়গায় ঝালমুড়ি ব্যবসায়ী, তার পাশাপাশি ডাব বিক্রেতা, মিষ্টির দোকানের একজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছে তথ্য নেওয়া হয়েছে। তবে আততায়ীরা তারা কিন্তু সেখানে খুন করার পর ট্রেন ধরে পালিয়ে যায়, তবে এখনো পর্যন্ত তাদেরকে ধরা সম্ভব হয়নি, কোথায় রয়েছেন তারা এখনো পর্যন্ত জানা যায়নি, জানিয়ে তদন্ত করছে পুলিশ। ঋষিকেশ, এর সঙ্গে কি কোথাও গিয়ে অভিক গরু পাচার কাণ্ড এবং এক তো কয়লা পাচার বা কয়লা মাফিয়া রাজু ঝা নিজে, এই গরু পাচার কাণ্ড কি জড়িয়ে যাচ্ছে? কারণ আব্দুল লাতিফ তার গাড়ি বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে গাড়িতে রাজু ঝা যাচ্ছিলেন, আবার এই আব্দুল লাতিফের সঙ্গে সাহেগাল হোসেন মারফত অনুব্রত মণ্ডলের যোগাযোগ, গরু পাচার কাণ্ডে তার নাম রয়েছে চার্জশিটে, গোটা বিষয়টি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? একেবারেই এই যে আব্দুল লাতিফ যার কথাই মুহূর্তে উঠে আসছে, তার তো নিজস্ব যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা তো রয়েছে, তবে গরু পাচার কাণ্ডের সঙ্গেও তার হদিশ পাওয়া গেছে, কারণ সিবিআই যে চার্জশিট পেশ করেছিল সেই চার্জশিটে নাম ছিল এই আব্দুল লাতিফের, এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগ পাওয়া গেছে এই আব্দুল লাতিফের, সাইগাল হোসেনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন আব্দুল লাতিফ এবং অনুব্রত মণ্ডল, এমনটাই জানা গেছে, যেখানে লক্ষাধিক টাকার লেনদেন করা হতো অনুব্রত মণ্ডল এবং এই লাতিফের মধ্যে। তার পাশাপাশি রাজু ঝা, তিনি একসময় কয়লা মাফিয়া ছিলেন, তার পরবর্তী সময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, রাজনীতি যোগদান করেছিলেন গত বিধানসভা নির্বাচনে, সেখানে বিজেপির একাধিক প্রার্থীর হয়ে তিনি বিভিন্ন জায়গাতে প্রচার সেরেছেন, তবে যেমনটা জানা যাচ্ছিল তিনি কিন্তু সেই রাজনীতি ছেড়ে আবারও ফের কয়লা কারবারির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, এবং এই সমস্ত ঘটনা কিন্তু এই মুহূর্তে একত্রিত হয়েছে এবং যার কারণে ধোঁয়াশা কিন্তু এই মুহূর্তে আরও অনেকটা বেড়ে গেছে। ঋষিকেশ, একদমই অভিক, গতকাল আমরা দেখেছি যে মেয়র রোডের দুর্ঘটনা ঘটে, সেই ভয়াবহ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা কি সম্ভব হয়েছে? একেবারেই না, গতকাল মেয়ররে যে বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি, যিনি বাস চালক ছিলেন তিনি এখনও পর্যন্ত পলাতক রয়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে যে মিনিবাসটি ঘটনা ঘটেছে সেই মিনিবাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল যার কারণেই দুর্ঘটনা ঘটেছে, যার কারণে দুজনের মৃত্যু হয়েছে, ১৬ জনেরও বেশি যাত্রী তারা আহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন হাসপাতালেও চিকিৎসাধীন, এবং যে বাস চালক ছিলেন তার গাফিলতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা, সেই বাস চালক এই মুহূর্তে পলাতক রয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঋষি, অভিক আবারও একই অভিযোগ উঠছে যে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যে সংসদে বিরোধীদের বলতে দেয়া হচ্ছে না, এবং অভিযোগ করা হচ্ছে যে রাজ্যসভার কার্যকালে গড় সময় ২০ মিনিট, এই অভিযোগ করছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। আর ঠিক কি অভিযোগ তাঁর? তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন তিনি একটি টুইট করেছেন এবং সেখানে একটি তালিকা প্রকাশ করেছেন, কিসের তালিকা, যেখানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এবং সেখানে অধিবেশনের বেশ কয়েকটা ডেট উল্লেখ করা হয়েছে এবং তার পাশাপাশি সময়সীমা উল্লেখ করা হয়েছে এই তালিকাতে, এবং সেখানে ডেরেক ও'ব্রায়েন তারা বলছেন যে মাত্র যে ৪৯ মিনিটের সময়সীমা ছিল অধিবেশনের ক্ষেত্রে, সেই অধিবেশনে মাত্র ২০ মিনিট রাজ্যসভার যে অধিবেশন সেই রাজ্যসভার অধিবেশনের কার্যকাল সময় ছিল মাত্র ২০ মিনিট। এখানেই তারা প্রশ্ন তুলেছেন যে যখনই কোনো দুর্নীতির বিষয়ে, যখনই কোনো বঞ্চনার বিষয়ে বারবার বিরোধীদের তরফ থেকে সেখানে জানতে চাওয়া হয় সেই সমস্ত বিষয় এড়িয়ে যান, এবং সেখানে কেন্দ্রের যে শাসক দল তারা এই মুহূর্তে দাঁড়িয়ে হই হট্টগোল বাঁধান, যার কারণে এই যে অধিবেশনের সময় তা অনেকটা পরিমাণে কমে যায় এবং যা নিয়েই কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি। ঋষি, অভিক এর পাশাপাশি সরকারি খরচে কেন ধর্মীয় শিক্ষা দেয়া হবে, এই প্রশ্ন বা এর বিষয়ে জবাব তলব করা হয়েছে উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রের কাছ থেকে, এলাহাবাদ হাইকোর্ট এই জবাব তলব করেছে, আর কি জবাব চাওয়া হয়েছে? দেখো, মূলত যে ঘটনার সূত্রপাত হচ্ছে মাদ্রাসার এক শিক্ষক, তার বেতন সংক্রান্ত একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলা প্রসঙ্গেই এই বিষয়টা উঠে এসেছে, যেখানে এলাহাবাদ হাইকোর্টের যে পর্যবেক্ষণ যে
যেখানে মাদ্রাসা স্কুলে সেখানে সাধারণ শিক্ষা তো দেয়াই হয়, তার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেয়া হয় এবং সেই শিক্ষা দেয়া হয় সরকারি কোষাগার থেকে, অর্থাৎ সরকারি ভাবে খরচ করা হয় এই শিক্ষা দেওয়ার জন্য, এবং যা কিন্তু সংবিধানের বেশ কয়েকটি ধারাকে লঙ্ঘন করে। এবং এলাহাবাদ হাইকোর্ট যার কারণে তাদেরকে ছ সপ্তাহের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যেই কেন্দ্র সরকার এবং উত্তরপ্রদেশ সরকার দুপক্ষকেই হলফনামা জমা দিয়ে জানাতে হবে যে সরকারি টাকাতে কেন এই ধরনের মাদ্রাসাতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেয়া হচ্ছে। তবে এই হলফনামায় তারা ঠিক কি জানায় অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ অভিক, আমাদের নজর থাকবে সেই সমস্ত দিকে এবং আজকের অন্যতম বড় খবরগুলোর দিকেও আমাদের নজর রয়েছে। আপাতত অনেক ধন্যবাদ অভিক। অভিক ছিল নিউজরুম থেকে সহকর্মী, একাধিক খবরের আপডেট নিলাম অভিকের কাছ থেকে। অন্যান্য আরও সব খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।